আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে অনেক বেশি আমি হয় আর খেতেও হয় দারুণ মজার, বাচ্চারা তো এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন পানিটিকে খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন পানি এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমে নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলা। তো আমি 2 প্যাকেটই দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে নুডলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর সিদ্ধ করার পরে কিন্তু এক্সট্রা পানিটা ফেলে দেওয়া যাবে না, পানিগুলোকে কিন্তু টানিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো নুডলসগুলোকে সিদ্ধ করে পানিটাকে ভালোভাবে টানিয়ে নিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর এখন আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম 2টাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো এটার এক পাশ আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটাকে উল্টে দিচ্ছে। তো উল্টে পাল্টে 2 পাশে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় একটু লো আছে, ভাজলে কিন্তু ডিমটা অনেক বেশি ফুলবে না, এরকম পাতলা থাকবে। তো এখন আমি এর উপর থেকে এইভাবে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এরপর এভাবে স্প্রেড করে দিচ্ছে। এখন আমি এর মধ্যে এইভাবে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলস দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে এইভাবে কিছু রান্না করে নেওয়া মাংস দিয়ে দিচ্ছে। আমি এখানে চিকেন নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস এখানে নিতে পারবেন। এরপর এর উপর থেকে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছে। এরপর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। এখন এর উপর থেকে এইভাবে টমেটো সস দিয়ে দিচ্ছে। আর এই নাস্তাটা দেখতে এতটাই বেশি লোভনীয় হয় যে বাচ্চারা কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো এখন এক সাইড থেকে এইভাবে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো উল্টে এভাবে ফোল্ড করে নিলাম। তো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস, রেডি হয়ে গেল আমাদের দারুণ মজার একটা নাস্তা। সকাল কিংবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটিকে তৈরি করে দিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।